شكرا يا ربي شكرا هديت قلبي شكرا واتدربي شكرا شكرا يا ربي شكراً بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد شمال التمدين بهيراء السلام عليكم ওরহমাতুল্লাহি ও আমাদের এক ভাই মোহাম্মদ ইয়াসিন কক্সবাজার বাংলাদেশ থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল যে বিভিন্ন আল্লাহর ওলি যাদের নাকি কিছু ক্যারামত হয়ে থাকে ওই ক্যারামতের তিনি রেফারেন্স দলিল চেয়েছেন কোরআন এবং হাদিস থেকে তো আমি প্রথমেই এই মোহাম্মদ ইয়াসিন ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ সুবাহানা তিনি ওনার যেসব নিকটতম বান্দা আছে ওনার আউলিয়া আছে তাদেরকে তিনি কিছু কেনামত দিয়ে থাকেন এটি যারা নাকি আল্লাহর নবী এবং রসুল তাদেরকে দিয়ে থাকি মজিজাত এবং যারা আল্লাহর ওয়ালি তাদেরকে দিয়ে থাকেন কারামাত মজিজাতটি নবী রসুলকে দেওয়া হয় সেটি দেওয়া হয় একরকম চ্যালেঞ্জ হিসাবে যে এই যে নাকি নবী অথবা রসুল তিনি বলতেছেন উনি যে সত্য উনি যে সত্য কথা বলতেছেন এগুলো মানুষদেরকে চ্যালেঞ্জ করে কিছু মজাত আল্লাহ ভানাওয়া তালা দেখেই থাকেন যেভাবে নাকি মুসা আলাহ ইসলামের মোয়িজেজাদ ছিল ওনার একটি লাঠি লাঠিটি যখন নাকি উনি মাটিতে রাখতেন লাঠিটি সাপ হয়ে যেত এবং ইসা আলাহি ইসলাম তিনি বিভিন্ন রোগীদেরকে ভালো চিকিৎসা করতে ভালো করতেন এবং তাই নয় অনেক মৃত ব্যক্তিকে উনি জীবিত করতেন এবং আমাদের রসসল্লাহ আলাইসাল্লামের অনেক মজিজাত ছিল তার মধ্যে যেমন ধরেন তিনি চন্দ্রকে দুই খণ্ড করেছেন এভাবে অনেক নবীদের অনেক মজিজাত পাওয়া যায় কিন্তু যারা নাকি আল্লাহর ওয়ালি তাদের দ্বারাও কিছু কারামাত আল্লাহ সুহানা মতআলা দেখিয়ে থাকেন এটি হলো আমাদের আহলে সুন্নাওয়াল জামা আর আকিদা আহলে সুন্না জামা আর বিশ্বাস এটি ওলামারা এই কারামাত নিয়ে আমাদের যেসব আকিদার বই আছে ওই সব আকিদার বইয়ে এই কারামাত আউলিয়া নিয়ে আলোচনা করেছেন উদাহরণস্বরূপ বলতেছেন যে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ আকিদার বই যে আকিদাতল ওয়াসেদ ইয়া ইমাম ইবনে তাইমিয়ার তিনিও সেখানে উল্লেখ করেছেন যে আমরা যা নাকি আহলেসুন্না জামা আলেসূন্নাউল জামা বুঝাচ্ছে বুঝাতে এটি বুঝাচ্ছি যে যাকে বলা হয় আলফের কাতুল্না আজিয়া যে যারা নাকি রসুলসাল্লা আলাইসাল্লাম এবং তার শাহবাগন্দের মতো থাকে তাদেরকে আহলে জামা বলা হয় তো এই আহলে আহলেসুল্লাউল জামা তারা আকৃদা রাখে যে তারা এই আউলিয়াদের বিভিন্ন কারামাত হয়ে থাকে এই কারামার তারা বিশ্বাস করে এটি কারামাতটি এমন একটি ব্যাপার যেসব অথবা মহাজিজাত এমন একটি ব্যাপার যে সব মজিজাদ বলেছে যে নবীদের জন্য হয়ে থাকে আর কারামাত ওরেদের জন্য হয়ে থাকে এই কারামাত আর এই মহাজিজাতগুলো এমন একটি ব্যাপার সেগুলো অর্থাৎ যে সাধারণ মানুষের দ্বারা এসব হয় না মানে এগুলো এমন এক এমন কিছু কিছু কর্ম এসব মানে সাধারণ মানুষেরা এইসব কর্মগুলো করতে পারে না তো এগুলো হলো কারামাত আল্লাহ সব দেখেই থাকেন তো আমাদের আহলে সুন্দর বল যে আমাদের বিশ্বাস রাখি যে যারা নাকি হক কানি আল্লাহর ওলি তাদের কিছু কিছু কারামাত আল্লাহ সব আলা দেখিয়ে দেন এই কারামাতটি আবার কিছু কিছু প্রভ্র যারা আছে ফেরকা তারা এই কারামাতকে বিশ্বাস করে না আবার আরেক পার্টি আছে এই কারামাত নিয়ে আবার বেশি বাড়াবাড়ি করে যারা নাকি সুফিয়া এটা নিয়ে কারামাত নিয়ে প্রত্যেক জিনিসকেই কারামাত বলে চালিয়ে দেয় কারামারটি আসলে হয়ে থাকে সেটি যে নাকি আল্লাহর ওলি হক্কানি অলি তার থেকেই কারামারটা হয়ে থাকে এবং কারামাতের নিয়ম হলো যে কারামারটি যেন এভাবে না হয় যেন কোনো ইসলামের কোনো আদেশের বিপরীত ইসলামের সাথে সংঘর্ষ এভাবে যেন কারামারটি না হয়ে থাকে কারণ কারামারটি অনেক সময় কোনো কোনো যারা নাকি তারা অনেক সময় মনে করে এটি কারামাত কিন্তু আসলে দেখা যায় এটি আল্লাহ শয়তানের ধোকা সেজন্য যে নাকি হক আল্লাহ ললি তার কিছু কিছু কারামাত আল্লাহ সোহান মতআলা দেখে থাকেন এই কারামাতটি দু প্রকার অন্য বলেছেন একটি কারামাত হল যে দিন সম্পর্কে একটি হলো দুনিয়া সম্পর্কে অর্থাৎ একটি কারামার দিন অর্থাৎ ইসলাম নিয়ে আখেরাত নিয়ে অর্থাৎ কিছু কিছু আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ সফহানুআ তালা এমন শক্তি দিয়েই থাকেন যে তারা তাদের সহজে উজু ভাঙ্গে না তারা তাদের তহারাত অনেক লম্বা টাইম থাকে সহজে তাদের উজু ভাঙ্গে না এবং দেখা যায় তাদেরকে আল্লা সুফানু তালা সাহায্য করে তারা কেয়ামাইল এত বেশি রাত্রি জেগে সলা তাদেরকে রাত্রি নামাজ পড়ে এবং যত রাত্রেই ঘুমাক না কেন দেখা যায় ওরা ফজরে আজান দিলে তাদের ঘুম ভেঙে যায় এটা একটু কারামাত অথবা দেখা যায় তারা রোজা রাখে রোজা রাখতে তাদের কষ্ট হয় না এবং বিভিন্ন তাদের এবং কোরআন খুব অনেক বেশি কোরআন পড়তে এবং বার অনেক বেশি কোরআন একদিনে অনেক বেশি কোরআন পড়তে তাদেরকে আল্লাহ সাহায্য করে এগুলো একরকম দিনই কারামাত যেগুলো যার নাকি আল্লাহ রি তারা এইসব পারে কিন্তু আরেকটা প্রকার হলো যে দুনিয়াবি কারামাত মানে দুনিয়ার হিসাবে কিছু কারামাত এগুলো কোরআনে এবং হাদিসে বিভিন্ন ঘটনা আমাদেরকে আল্লাহ সফানুআ তালা জানিয়ে দিয়েছেন এবং রসুল সাল্লাহ সাল্লাম থেকেও বিভিন্ন সাহাবাদের বিভিন্ন তাবি আইনদের বিভিন্ন কারামাত আমাদের কিতাবে যেসব নাকি ইসলামিক বই আছে ওইসবে পাওয়া যায় আমি কিছু কিছু বাস উদাহরণ দিয়ে বলতেছি যে কোরআন মজিদে যে আল্লাহ সফহানুআ তালা যখন নাকি এই মারিয়াম আলাহি ইসলামের কথা বলা হলো যে মারিয়াম আলাহ ইসলাম যখন নাকি ঈসা আলা ইসলামকে জন্ম দিয়েছেন তখন উনি এত দুর্বল ছিলেন তাও আল্লাহ সাহানু আল বলেছেন যে অহুজি ইলেকি বিজেতলাতি তুষা কে তালেকি রতনাকে বলা হলো যে আপনি এই যে খাজুর গাছ আছে খাজুর গাছে আপনি একটু নাড়া দেন না দিলেই কাঁচা খাজুর পড়বে এবং আপনি খাজু কাঁচা খাজুরটি খাবেন এই কাঁচা খাজুর খাজুর কাছে নাড়া দেওয়া এটি আসলে কয়েকজন যুবক মিলিয়ে নাড়া দিলেও খাজুর পড়বে না কিন্তু দেখা গেল আল্লাহ সফান তালা ওনাকে কারামার দিয়েছেন উনি একটু ধরতেই নাড়া দেওয়াতেই খাজুর নিচে পড়ে গেল এবং ওনার মাঝে যখন নাকি জাকারিয় আলাইসালাম আসতেন তখনই দেখতেন যে ওনার কাছে আল্লাহর অনেক রিজিক পাওয়া যেত وناقض خلنا زكريا السلام بولتن فلما دخل عليها زكريا المحراب وجد عندها رِزْقًا قال يا مريم أَنَّا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب يسوع عن راني حاجة جيبه بينك زكريا عليه السلام ونكشف يقول نبغون رزق الله عليه رزق جون الله سبحانه وتعالى تك এবং আল্লাহ ফানওয়া তার যখন নাকি আসহাবুল কাহাফ সৈয়দুল কাহাফ একটি সুরা আছে এই সৈয়দুল কাহাফের মধ্যে তিনি আসহাবুল কাহাফের কথা উল্লেখ করেছেন আসহাবুল কাহাফ এগুলো হলো কয়েকজন যুবক তারা ইমান এনেছিল তখন ওই দেশে তারা একমাত্র ইমান এনেছে সেজন্য ওদের ইমান নিয়ে তারা ওদের ধর্ম নিয়ে ওরা পালিয়ে গিয়েছে তখন ওরা একটি পাহাড়ের গোয়ায় তারা ঘুমিয়ে গিয়েছে এই ঘুম এক ঘুমেই তারা তিনশো নয় বছর ওয়ালা বিফি কাহফিহীন তালাহ মিয়াত সিনিয়না ওয়াজদায়িস আল্লাহনুল কাহফি বলেছেন যে তারা তিনশো নয় বছর ঘুমিয়েছে তো আপনার সাধারণ মানুষ এই ব্যাপারে পড়তে পারে না কিন্তু ওদের কারামাত ছিল তারা তিনশো নয় বছর ঘুমিয়েছে তিনশো নয় বছর পরে ওরা ঘুম থেকে উঠেছে এটা ছিল তাদের কারামাত এইভাবে কোরআনে বিভিন্ন জায়গাতে এভাবে কারামাতের কথা উল্লেখ করা হয়েছে হাদিসেও পাওয়া যায় আমি হাদিস থেকে একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে অমর রদি আল্লাহ তিনি একটি দল পাঠিয়েছেন জিহাদ করার জন্য তখন ওই দলটি এরাকে পাশে কোনো একটি যুদ্ধে তারা ছিল কিন্তু তারা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাদের চতুর্পাশে তাদেরকে তাদের শত্রুরা ঘিরিয়ে ফেলেছে তখন এই অমর রদিয়াল্লাহ আনহু তিনি মদিনা থেকেই ওদেরকে ডাকি বললেন যে ইয়া আসা আরিয়াত জাবাল এইভাবে বলেছে ইয়া আসা আরিয়াত জাবাল ওদেরকে ডাক দিয়ে বলেছে যে তোমরা তোমাদের পাশে যেই পাহাড় আছে পাহাড়কে খেয়াল করো তখন ওই অমর রদিয়া আল্লাহ আনহু তিনি মদিনা থেকে ডাক দিয়েছেন কিন্তু ওলা এরাকে থাকেও ওনার সাউন্ড শুনেছেন এবং ওরা সবাই অমরের কথা শুনে সবাই এ পাহাড়ের উপরে উঠেছে পাহাড়কে ওরা পাহাড় থেকে পরে যখন নাকি সত্যদের বিপক্ষে ওরা যুদ্ধ করেছেন ওরা জয়লাভ করেছেন তো এই অমর যে মদিনা থেকে ওদেরকে ডাক দিয়েছে এবং ওরা শুনতে পেরেছে এত দূরে থাকা তারা অবশ্যই এটি তাদের জন্য একটা অমর দেয়াল লানোর জন্য একটা কারামাত এইভাবে বিভিন্ন সাহাবাগন্দের বিভিন্ন কারামাত নিয়ে হাদিসে পাওয়া যায় বিভিন্ন সাহাবাদের তর্জমা যখন বলা হয়ে বলা হয় তখন এই তর্জমাতে ওদের কারামাতের কথা উল্লেখ করা হয়েছে তাই আমি করতে চাই ভাইরা আমার এই কারামারটি নিয়ে বিভিন্ন যারা নাকি সুফি এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করে যারা নাকি দেখা যায় একজন ব্যক্তি সে বিভিন্ন ইসলামের কাজকর্ম তার মধ্যে নেই বিভিন্ন ওয়াজিবা সে তরক করতেছে বিভিন্ন হারনামা সে করতেছে হারাম কাজ করতেছে এবং সে বলতেছে আমার কাছে অনেক কারামাত কারামাত আমি পেয়েছি এই কারামাত যাদের দ্বারা হয়ে থাকে তারা আসলে নিজেরা নিজেরা প্রশংসা করে না নিজেরা বলেন না যে আমার এ হয়েছে আমার এই হয়েছে এটা কারামাতটি তাদের দ্বারা আল্লাহ হয়ে মানে করিয়ে দেয় তারা নিজেরাও বুঝতে পারে না যে এটা আমার দ্বারা হয়ে যাচ্ছে এভাবে মানে এভাবে অনেক সময় হয়ে যায় কিন্তু কেউ যদি নিজের কথা এইভাবে বলে আমার দ্বারা এইভাবে হয়েছে আমার দ্বারা এইভাবে হয়েছে বুঝে গেছে মানে একজন আল্লাহর বলি সে নিজের প্রশংসা নিজে কোনো দিন করে না তো আমরা দেখতে হবে যে ব্যক্তি এই কারামাতের কথা তার দ্বারা হয়েছে সেই কট্টুক আল্লাহওয়ালা সে কট্টুক আল্লাহর দিনের উপরে আছে তার উপরে আল্লাহর কট্টুক সে আহকা মেনে চলতেছে যদি একজন ব্যক্তি পাওয়া যায় এভাবে সে আল্লাহর দিনের উপরে আছে আল্লাহর আহকাম মেনে চলতেছে আল্লাহর আবাদতে লিপ্ত থাকে হারাম হালাম হারাম থেকে সে দূরে আছে প্রত্যেক সময় আল্লাহর আবাদত লিপ্ত থাকে এসব ব্যক্তির হাতে কারামাত থাকতে পারে এগুলো আমাদের আলসিন জামার আকঈদা আশা করি আমি সংক্ষেপে এই কারামাত সম্পর্কে আপনাদেরকে জিনিসটি বুঝাতে পেরেছি ওসল্লা আল সঈদ্দিন মাহমদ ও আলা আলহি ও সাহেব আজমাইন ওসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাকাত